2019 লোকসভা ভোটের আগে বড় চমক কংগ্রেসের। অমেঠি রায়বেরেলির গণ্ডি ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস রাজনীতিতে প্রবেশ প্রিয়ঙ্কা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে তাকে। আপাতত পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব সামলাবেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা খুবই কর্মঠ, তার কংগ্রেসে যোগদানে আমি ভীষণ খুশি, প্রতিক্রিয়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। মেরি বহন বহুত কেপেবল কর্মঠ হ্যায় কি ও মেরে সাথ আব কাম করে। মুঝে মুঝে পার্সোনাল ভি বহুত খুশি হো রহি হ্যায়। রায়বরেলি থেকে এবার কি প্রার্থী প্রিয়ঙ্কা? তীব্র জল্পনা, বোন সব দিক থেকে যোগ্য মন্তব্য রাহুলের। বেশিরভাগ দলই পরিবারতন্ত্র, বিজেপিতে দলই পরিবার, প্রতিক্রিয়া মোদীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ায় প্রিয়ঙ্কা গান্ধীকে স্বাগত জানালেন তেজস্বী যাদব। এটি রাহুল গান্ধীর ভালো সিদ্ধান্ত, প্রিয়ঙ্কা গান্ধী রাজনীতিতে আসা মহিলাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করবে, টুইটে মন্তব্য তেজস্বীর। এসপি বিএসপি জোট ঘোষণার পর প্রথমবার উত্তরপ্রদেশে রাহুল গান্ধী, আসল কথা বিজেপি বিরোধিতা। উত্তরপ্রদেশে যেখানে দরকার সেখানে এসপি বিএসপিকে সহযোগিতা করবে কংগ্রেস, রাজ্যে মহাজোটের ইঙ্গিত দিয়ে ঘোষণা রাহুল গান্ধীর। ঝাড়গ্রামের সভায় মহাজোটকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। যাদের হাতে একদিন অত্যাচারের শিকার হয়েছিলেন, আজ তাদের হাত কেন ধরতে হলো, মমতাকে প্রশ্ন স্মৃতির। আজকে দিদিকে জিজ্ঞাসা করতে চাই, কি দিদি ভুলে গেছেন কলকাতার বেড়ি ভবনে আপনার চুল ধরে নির্যাতন করেছিল সিপিএম আর কংগ্রেস পার্টি, আজকে সেই লোকের সাথে আপনি জোট করতে চান? যারা দেশকে টুকরো করে তারা নেতা হতে পারে না, সবাইকে নিয়ে যিনি চলবেন তিনিই দেশের নেতা। পাহাড়ে গিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মমতার। মহিলাদের প্রতি তৃণমূল সরকারের মনোভাব সর্বনাশা, মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রের যেসব প্রকল্প রয়েছে তা বাস্তবায়িত করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধীর। ফের মোদীর সভার দিন পরিবর্তন, রাজ্যে 2 ফেব্রুয়ারি দুটি সভা করবেন মোদী, একটি ঠাকুরনগরে অন্যটি দুর্গাপুর বা আসানসোলে। 8ই ফেব্রুয়ারি শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে আসন্ন লোকসভা ভোটে একাই লড়বে কংগ্রেস, এমনকি বিধানসভা ভোটেও একলা চলার ডাক কংগ্রেসের, জানালেন এআইসিসির সাধারণ সম্পাদক উমন চান্ডি। প্রসঙ্গত, পাশের রাজ্য তেলেঙ্গানায় টিডিপির সঙ্গে জোট করে ভোটে লড়েছিল কংগ্রেস। রাফাল ইস্যুতে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবি খারিজ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তার দাবি, রাফালের সঙ্গে 2G বা বফর্স কাণ্ডকে এক করা যাবে না, কারণ রাফাল কাণ্ডে আর্থিক বেনিয়মের কোনো তথ্য সামনে আসেনি। সিবিআই ডিরেক্টর নির্বাচন করতে আজ বৈঠকে বসছে সিলেকশন কমিটি, বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে তৈরি কমিটি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব বাড়ল পীযূষ গোয়েলের, রেল মন্ত্রকের পাশাপাশি অর্থমন্ত্রক ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো তাকে। জেটলির অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন পীযূষ। 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে হাজির থাকবেন কানহাইয়া কুমার। জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতাকে ব্রিগেডে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা রাজ্য বামফ্রন্টে। কানহাইয়ার নামে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সিপিআই। শুধু কানহাইয়া নয়, বামেদের ব্রিগেডে উপস্থিত থাকার জন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা গণনাট্য আন্দোলনে দীর্ঘদিনের শরিক শাবানা আজমি এবং বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে সূত্রের খবর। কলাইকুণ্ডা থেকে উঠতেই পারল না স্মৃতির হেলিকপ্টার, আলো কমে যাওয়ায় শিউড়ি যেতে আপত্তি পাইলটের। তৃণমূলের ষড়যন্ত্র, আক্রমণ রাহুল সিংহের, রাহু চলছে যোগ্য করুক কটাক্ষ অনুব্রতর। ইভিএম হ্যাকিং বিতর্কে এফআইআর রুজু দিল্লি পুলিশের। 2014 সালে লোকসভা ও পরের বছর দিল্লি বিধানসভার ভোটে ইভিএম হ্যাক হয়েছিল। মার্কিন হ্যাকারের এই অভিযোগের পরই থানায় অভিযোগ দায়ের করে কমিশন, তার প্রেক্ষিতেই মামলা রুজু করল পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। খাদ্য ও পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে গণহত্যার ছক, থানে ও ঔরঙ্গাবাদ থেকে মহারাষ্ট্র এটিএসের জালে 9 ধৃতদের মধ্যে একজন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ, রশিদ মলবারির ছেলে। উদ্ধার রাসায়নিক, অ্যাসিডের বোতল, হার্ডডিস্ক ও বেশ কিছু সিম কার্ড। হাওড়ার দুষ্কৃতী রামুয়া খুনে ব্যবহৃত বুলেটের খোল মিলল সোদপুরে বহুতলের পাশের ঝোপ থেকে। 2 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি পুলিশের। কোনো সূত্র যাতে খুঁজে না পায় পুলিশ, এমনটাই চেষ্টা ছিল ধৃতদের, পুলিশ সূত্রে খবর। পুলিশের তোলাবাজি নিয়ে বিস্ফোরক গায়ক সৌমিত্র রায়। কিভাবে পুলিশ কলকাতামুখী ট্রাক থেকে টাকা তুলছে ফেসবুক পেজে তা দিয়ে অভিযোগ করেন সৌমিত্র। বেহালা ম্যান্টনের কাছে আড্ডি বাগানে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার। আত্মহত্যা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। সল্টলেক সেক্টর 5 রেলের পরীক্ষায় ধুন্ধুমার, মাঝপথে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় অভিযোগ তুলে বিক্ষোভ পরীক্ষার্থীদের। চাকরি প্রার্থীদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ, প্রযুক্তিগত কারণে পরীক্ষায় বিঘ্ন দাবি রেলের।
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনশনে অনর প্রেসিডেন্সির পাঁচ পড়ুয়া, ক্যাম্পাসে স্লোগান, আন্দোলনকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় উপাচার্যের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক। বিদায় বেলায় শীত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 72 ঘণ্টা তাপমাত্রা কিছুটা বাড়বে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হৃদযন্ত্রের সমস্যা, গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, জেলবন্দী নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে লাহোর জেল কর্তৃপক্ষ। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 8 উইকেটে ওড়ালো ভারত, দ্রুততম 100 উইকেট সামির। নেপিয়ারে প্রখর সূর্যালোকে অসুবিধায় ভারতীয় ব্যাটসম্যানদের, আধ ঘন্টা বন্ধ খেলা। কিউইদের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডেতে বিশ্রাম বিরাটকে, বিশ্রাম টি-20 সিরিজেও, বিশ্বকাপ ও দেশে অস্ট্রেলিয়ার সিরিজের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বিরাটের বদলে অধিনায়ক রোহিত। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 8 উইকেটে উড়িয়ে দেওয়ার পর ফুরফুরে মেজাজে বিরাট ব্রিগেড, হোভারবোর্ডে করে গোটা মাঠ ঘুরে বেড়ালেন ক্যাপ্টেন কোহালি ও ধোনি।